হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সরি আজকে একটু লেট হয়ে গেল। আজকে তোমাদের জন্য যে হেলথ টিপসটির কথা বলবো সেইটি হচ্ছে শীতকালে দই খাওয়া চমৎকার কিছু উপকারিতা। জানা আছে, না জানা থাকলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। শীতকালে দই, দই এমন একটি খাবার যা সবারই একটি পছন্দের তালিকায়, তাই তো? ভালো খাবার শেষে একটু দই না খেলে খাওয়াটা যেন অপূর্ণাঙ্গই থেকে যায়। তবে শীতকালে দই খাওয়া নিয়ে রয়েছে নানান জল কল্পনা। অনেকেই মনে করেন শীতকালে দই খাওয়া বুঝি অনেক ক্ষতিকর, কিন্তু গবেষকরা শীতকালে দই খাওয়া বিভিন্ন উপকারীর কথা বলেছেন। দই এমন একটি খাবার যার ব্যাকটেরিয়া শরীরের ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স গ্রহণ করতে সাহায্য করে। ভিটামিন বি 12 রক্তকোষের গঠন সাহায্য করে। দই ভিটামিন এ তৈরিতে সাহায্য করে। আসুন জেনে নেই শীতকালে দই খেলে কি হয়। আয়ুর্বেদের স্বাস্থ্যমতে দই খেলে শরীরে অন্দরে মিউকাসের মাত্রা বেড়ে যাওয়া আশঙ্কা থাকে, তাই তো যারা ইতিমধ্যে রেসপিরেটরি ইনফেকশন বা অ্যাজমায় আক্রান্ত হয়েছেন অথবা ঠান্ডা লাগে বসে আছেন তাদের ভুলেও দই খাওয়া উচিত নয়, বিশেষত রাতের বেলায়। তবে আধুনিক বিজ্ঞান দইয়ের বিষয়ে আয়ুর্বেদ শাস্ত্রের এই মতকে মেনে নিতে পারেননি। নিউট্রিশনিস্টদের মতে দইয়ের উপস্থিতি ভিটামিন বি, ভিটামিন 12, ক্যালসিয়াম এবং ফসফরাস রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সার্বিকভাবে শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই শীতকালে দই খেলে কোনো ক্ষতি হয় না, বরং শরীর ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে রোগ ভোগের আশঙ্কা হ্রাস পায়। এক্ষেত্রে অ্যাডভান্স রিসার্চ জানান দইতে থাকা ভিটামিন সি, বি12, ক্যালসিয়াম এবং ফসফরাস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই শীতকালে দই খেলে কোনো ক্ষতি হয় না, বরং শরীর ভেতর থেকে এতটাই শক্তিশালী হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া দইয়ে রয়েছে বিশেষ গুণাগুণ, হজম ক্ষমতার উন্নতি ঘটে। দইয়ের উপস্থিতি উপকারী ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পর হজম ক্ষমতা উন্নতি ঘটাতে শুরু করে, সেই সঙ্গে হজমে সহায়ক পাচক রস ঠিক মতো কাজ করতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবে বদহজম এবং গ্যাস অম্বল সমস্যা কমতে শুরু করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। ইউনিভার্সিটি অব ভিয়েনার গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে দিনে 200 গ্রাম করে দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে কোনো রোগ ধারে কাছে ঘেঁষতে পারে না, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। শীতকালে মানেই ত্বক শুকিয়ে যাওয়া এবং সেই সঙ্গে সৌন্দর্য কমতে থাকা। এমন পরিস্থিতিতে নিয়ম করে দই খেলে ভালো উপকার পাওয়া যাবে। দইয়ের উপস্থিতি ল্যাকটিক অ্যাসিড ত্বকের আর্দ্র রাখার পাশাপাশি ত্বকের রোগে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই সারা শীতকাল জুড়ে নিয়ম করে দই দিয়ে বানানো প্যাক মুখে লাগালে দারুণ উপকার পাওয়া যায়। সেই সঙ্গে দই খাওয়া যদি চালিয়ে যেতে পারেন তাহলে তো অনেক উপকার পাওয়া যাবে। রক্তচাপও কমায়, হঠাৎ হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাওয়া দুশ্চিন্তা ক্রমশ বৃদ্ধি পায়। এই ব্লাড প্রেশার কমাতে দই খুবই উপকারী, কেননা দইয়ের মধ্যে থাকা বিশেষ এক ধরনের প্রোটিন ব্লাড প্রেশার কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে প্রকাশ করা রিপোর্ট অনুসারে নিয়মিত দই খেলে রক্তচাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা 31% কমে যায়, হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। একাধিক কেস স্টাডিতে দেখা গেছে নিয়মিত 250 গ্রাম করে দই খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়, ফলে স্বাভাবিকভাবে
বোন ডেনসিটির উন্নতি ঘটে, সেই সঙ্গে নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। তাই বুড়ো বয়সে যদি অস্টিওপোরোসিস এর মতো হাড়ের রোগে আক্রান্ত হতে না চান তাহলে সারা বছর দই খেতে পারেন। হাটের কর্মক্ষমতাও বাড়ায়। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত দই খেলে শরীরে এমন কিছু উপাদানের মাত্রা বাড়তে থাকে যা ব্লাড প্রেশার কমাতে খুবই উপকারী, সেই সঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমায়। ফলে স্বাভাবিকভাবে হার্টের ক্ষতি থেকে দই আপনাকে সাহায্য করবে। সো বন্ধু, এই রইলো আজকের টিপস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর যদি ভালো না লাগে থাকে তাহলে লাইক দেওয়ার কোনো দরকার নেই। তবুও বলে রাখি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, তার সঙ্গে সঙ্গে পরিবেশকে। ধন্যবাদ।